এই দেখো তোমাদের চুন্নি মুন্নিকে দিয়ে আজকে ভ্লগের শুরু করছি। দেখো একদিনেই ওরা কতটা বড় হয়ে গেছে, গায়ের রংটাও চেঞ্জ হয়ে গেছে। যেরকম যেরকম পারবো নিশ্চয়ই তোমাদের আপডেট দেবো। পুচু পুচু গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি তো ভালোই আছি, খুবই ভালো আছি, কিন্তু সকাল থেকে গরমটা আছে প্রচুর পরিমাণে। আর আজকে এখন বসেছি চা নিয়ে, লকডাউন স্পেশাল মর্নিং টি আড্ডা। ওদিকে আরেকজন আছে, সে এখন ফোনে সকলকে গুড মর্নিং পাঠাচ্ছে আর চা নিয়ে বসে গেছে, আসবে না এখন ক্যামেরার সামনে। কাল থেকে প্রচণ্ড টায়ার্ড ছিল, এত টায়ার্ড ছিল যে কালকে বিছানায় পড়েছে আর ঘুমিয়ে গেছে। অন্যদিন ফোন নিয়ে ঘাটাঘাটি, তারপরে বিভিন্ন ভিডিও দেখা দেখি হয়, কালকে বিছানায় পড়েছে আর ঘুমিয়ে গেছে, সারাদিন এত পরিশ্রম হয়েছে। তো যাই হোক, তোমরাও জানো যে ও টিপ পরিনি না, এক্ষুনি তো আবার বলবে টিপ পরনি কেন, টিপটা পরেনি। তোমরা তো জানোই যে কালকে প্রচণ্ড কাজের চাপে ছিল, দেখেছো খেয়ে দে উঠে 5 মিনিট বসতেও পারেনি, খেয়ে উঠেছে আর সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছে। তো যাই হোক, কাজ থাকলে তো চাপ থাকবেই, আর এই নিয়েই আমাদের চলতে হবে। আর আজকে তোমাদের ভিডিওতে একটা গুড নিউজ দেব, ভীষণই ভালো একটা গুড নিউজ আছে তোমাদের জন্য, সেটা দেব কিন্তু পরে দেব। আর কালকে দেখলে তো আমাদের চিকির কুচকু কুচকু দুটো হয়েছে, দুটো, একটা নয় দুটো। তো একটাকে দেখালাম, একটু বড় হোক, গায়ে একটুখানি পশমটা জন্মাক, এখনও গায়ে একটুও পশম নেই, গায়ে একটু পশমটা জন্মাক, তারপরে আবার তোমাদের আপডেট দেবো, ঠিক আছে? আর সত্যি আমি কখনো দেখিনি র্যাবিটের মানে বাচ্চা হওয়া বা র্যাবিটের বাচ্চা এত ছোট কখনো দেখিনি, এই ফার্স্ট টাইম দেখলাম। আর মাকেও এই ফার্স্ট টাইম দেখলাম যে মা কতটা দায়িত্ব নিয়ে কাজ করছে বাচ্চাদের জন্য। তো সব মিলিয়ে ভালোই লাগলো। চাটা খাও, ঠান্ডা হয়ে যাচ্ছে। কই গো? খাচ্ছি খাচ্ছি। আর এই সময় আমাদের আলোচনা হয় যে রান্না কি হবে। আজকে তো মা বাবা নিরামিষ খাবে, আজকে শনিবার মা বাবা নিরামিষ খায়, আমরা মঙ্গলবার খাই, তোমরা এতদিনে জেনেই গেছো। আমাদের কালকে চিকেন কিছুটা রয়ে গেছে, কিছুটা মানে 4 পিস আছে, আর দেখি কি করি। পটল আছে, ফুলকপি আছে, চিন্তা ভাবনা করে করবো কিছু একটা। আর এখন এই লকডাউনগুলো জাস্ট ছুটির দিন হিসেবেই এনজয় হচ্ছে, আর কিছুই না, কাজের কাজ কিছুই হচ্ছে না। কালকে রাত্রিবেলা দাদা ফিরল 9:15, তারপরে আবার গেল, যেহেতু আজকে লকডাউন, গিয়ে ব্রেকফাস্টের জন্য ব্রেড, তারপরে এগ ছিল না, এগ, আজকে মাদের যেহেতু নিরামিষ সেজন্য মাদের জন্য দই, এগুলো সব নিয়ে আসা হলো। ওই যেই দিনটা বিজি যায় সারাদিন প্রচণ্ড বিজি চলে যায়। তো যাই হোক, যা রান্না করব দেখি, যদি পারি তোমাদের সাথে শেয়ার করব। এখন চায়ের আসরটা শেষ করি, চায়ের আসর থেকে শুরু করে দিলাম ব্লগটা, আর বাকিটা পরে হবে। শোন না, আমি ব্রেকফাস্টও মেনশন করে দিচ্ছি, বুঝলে? ব্রেকফাস্টটা মেনশন করে দিয়েছি তোমার, একটা করেছি ব্রেড বাটার 4 পিস, ঠিক আছে, তার সাথে একটা কলা আর একটা বয়েলড এগ, আর আরেকটা করেছি তোমার 4 পিস লুচি, তার সাথে যা সবজি আলুরদম যা থাকবে থাকবে, ওটা করেছি একটা, আরেকটা করেছি কচুরি আর আলুরদম, আরেকটা করেছি রুটি সবজি, 4টে করে দিয়েছি। আর এদিকে তোমার ভাত ডাল ভাজি আর সবজি, ওটার একটা রেট দেখে তার সাথে প্লাস দিয়ে দিয়ে যে ইলিশ কাতলা, হ্যাঁ, পার্শে, তারপরে তোমার পমফ্রেট, এইভাবে আলাদা করে দিয়েছি রেটটা। সবে সবগুলো কমপ্লিট করে উঠতে পারিনি, লিখেছিলাম সবে,
তুমি ওটা ওকে আজকে তো ওর লকডাউন ঘরেই আছে নিশ্চয়ই অভিজিৎ এখানে আসো আমি বলছি বিষয়গুলো দেখো ভেবেছিলাম উপরে কিছু রান্না করব কিন্তু নিচ থেকে মা ডাকলো বলল এসে সবজিগুলো কেটে দিতে তা নিচেই রান্না হবে হবে পটল আলুর তরকারি আর তোমার থোর দিয়ে হবে মুগের ডাল থোর আর ভেন্ডি দিয়ে মুগের ডাল আর হবে লাল শাক ভাজা তো আমি কেটে কুটে দিয়ে যাই মা এখন গেছে পুজো করতে মার পুজো করতে একটু টাইম লাগে তোমরা তো দেখেইছো যে ঠাকুর অনেকগুলো ঠাকুরের মূর্তি অনেকগুলো ঠাকুরের ফটো আছে তো মায়ের একটু গুছিয়ে পুজো করতে তারপরে নিচে বসা ওঠাও তো মায়ের খুব কষ্ট হয় তো পুজো টুজো করে মা আস্তে আস্তে আমি এই দিকটা গুছিয়ে রাখলে কি সুবিধা হবে মা এসে চটপট করে রান্নাটা করে নেবে আর ওদিকে দিদি করে নিচ্ছে সে ভাতটা বসিয়ে দিচ্ছে ডালটা সেদ্ধ বসিয়ে দিচ্ছে এগুলো করে নিচ্ছে তো সবাই মিলে কাজ করলে খুব একটা দেরি হয়ও না তো আমার ভালোই হলো আমাকে আর ওপরে কিছু রান্না করতে হবে না এখানে যা রান্না হবে ওই দিয়েই হয়ে যাবে তাহলে চলো নিচের কাজটা সেরে তারপরে আবার ওপরে যাব ছিল তাদেরকে একটুখানি উইশ করা হয়েছিল গান গাওয়া হয়নি কাদের বার্থডে ছিল আবার আমি বলে দিচ্ছি একজন হচ্ছে মোনা পাল আরেকজন হচ্ছে শ্বেতাক্ষী আরেকজন হচ্ছে সুতপা চক্রবর্তীর মা শিখা গোস্বামী আরেকজন হচ্ছে তনুশ্রী রয়ের বাবা তরুণ কুমার মুখার্জি মানে এদেরকে আমরা কাকু কাকিমা সম্বোধন করি আর বাকি দুজন আমাদের সন্তানের মতো তো এদের গতকাল বার্থডে ছিল দাদা যেহেতু ভীষণ বিজি ছিল সেই জন্য গতকাল গান শোনানো হয়নি আজকে দাদা গানটা আগে শুনিয়ে দেবে তারপরে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব আমাকে নামগুলো বলতে বলেছিল আমার ঠিক মেমোরিটা শর্ট নয় সুতরাং নামগুলো মনে রাখতে পারিনি যাই হোক সকালে আশা করি গতকাল খুব ভালো এনজয় করেছো আর মাসিমা মেসোমশাই আপনারাও আশা করি এনজয় করেছেন কালকে আমি থাকতে পারলে ভালো হতো ওটার জন্য একটা আফসোস ছিল যাই হোক আপনাদের সবাইয়ের জন্য এই গানটা করছি যদি ভালো লাগে অবশ্যই বলবেন এই দুটি হাত বাড়িয়ে বলবো মোরা একসাথে একই পথে চলবো চলার পথে যদি বা সেই বাধা হাসি মুখে দুটি পায়ে দলবো পথে থামলেই হারা হারবো না মোরা পথে থামলেই হারা হারবো না মোরা যেতে হোক যাব বহুদূর এই জীবনের পথ সোজা নয় যেন বড় আঁকা বাঁকা বন্ধু সত্যি তাই জীবনের পথটা খুবই আঁকা বাঁকা বিশেষ করে লাইফে যা ছিল ছিল আছে ইউটিউবে এসে আরও ভালো বুঝতে পেরেছি যাই হোক সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন অবশ্যই তো ছোটবেলা থেকে আমরা দুজনে অনেক আঁকা বাঁকা বন্ধুর পথ পার হয়ে আজকে এই জায়গায় এসেছি তবে কোনোদিন অসৎ পথ অবলম্বন করিনি করব আর করিনি বলেই আজকে আমরা সাফল্যের পর সাফল্য পাচ্ছি আজকে তোমাদের ভিডিও শুরুতেই বলেছিলাম যে তোমাদের জন্য একটা খুশির খবর আছে যারা আমাদের ভালোবাসো তাদের জন্য তো এটা অবশ্যই খুশির খবর যারা দুর্গাপুরে স্টিল টাউনশিপের বিজনে থাকো তাদের জন্য খুশির খবর খুশির খবরটা পরে বলবো আগে তার প্রেক্ষাপটটা বলে নিই আমি কলকাতা থেকে যখন চাকরি ছেড়ে দুর্গাপুরে চলে এলাম তারপরে দুর্গাপুরে এসে আমি একটা স্কুলে চাকরি করতাম তো সেইখানে সেই স্কুল থেকে প্রাইভেট স্কুল
তেল মারা আমার পক্ষে কোনোদিনই সম্ভব হয় না, সেই জন্য আমি তেল মারতে পারিনি, আর সেখানে আমি নিজের মাথা নত করে জবও করিনি, ছেড়ে দিই। প্রায় এক বছর জব করার পরে ছেড়ে দিই। যখন ছেড়ে দিলাম তখন আমরা দুজনে মিলে ঠিক করলাম যে একটা জিনিস মানবেই হয়তো, যারা এখানে আমার ফিমেল বন্ধুরা আছো তারা মানবেই, যে মেয়েরা যখন একবার ইনকাম করে ফেলে না তখন তারা ইনকাম না করে বসে থাকতে পারে না, এইটা একটা বিশেষ বিষয়। দেখুন, জবটা ছেড়ে দিলাম, স্কুলের জবটা, তখন আমরা দুজনে মিলে ঠিক করলাম যে একটা কিছু ইনকামের পথ তো করতেই হবে, যেটা বললাম মেয়েরা একবার ইনকাম করলে আর ইনকাম না করে থাকতে পারে না। তো তখন আমার মাথায় এলো যে বাড়িতে বসে আমি ফুড হোম ডেলিভারি করি, এটা যথেষ্ট মানে কষ্টেরও কাজ আর কিছু মানুষের যথেষ্ট উপকারও হবে এতে। তো সেটা আমি স্টার্ট করেছিলাম 2017 ফেব্রুয়ারি মাসে। প্রথম দিকে 2-3 জন 4 জন নিয়ে শুরু করতে করতে একটা সময় গিয়ে আমাদের কিন্তু ফুড হোম ডেলিভারিটা বেশ বড় একটা আকৃতি ধারণ করে, অনেকেই আমাদের থেকে খাবার নিত, অনেকেই। কিন্তু 2020 মার্চ পর্যন্ত সেটা ঠিকঠাক চলে, তারপরে লকডাউন হয়ে যায়। আর আমাদের কাস্টমারদের মধ্যে একটা বড় অংশ ছিল যারা আইকিউ সিটিতে, যারা দুর্গাপুরে থাকে তারা জানো, আইকিউ সিটিতে মেডিকেল স্টুডেন্ট, তারা দুর্গাপুরে বিভিন্ন জায়গায় কোয়ার্টার ভাড়া নিয়ে ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকে, তারা আমাদের কাছ থেকে খাবার নিত, মানে নিত মানে দীর্ঘ 3 বছর ধরেই নিয়েছে, 17, 18, 19, 20 মার্চ পর্যন্ত। কিন্তু এখন কলেজ বন্ধ, তারা বাড়ি চলে গেছে, সেই জন্য আমাদের ওই বিজনেসটা একটুখানি ডাউন হয়ে গেছিল। যখন বিজনেসটা স্টার্ট করেছিলাম তখন আমি নাম দিয়েছিলাম রানাস কিচেন, কারণ তোমাদের দাদার ডাক নাম রানা, সেই দিয়ে আমি রানাস কিচেন নাম দিয়ে বিজনেসটা স্টার্ট করি। তো 2-3 মাস ধরে আমরা এটা নিয়ে ভাবছিলাম যে আমাদের একটা স্বপ্ন স্বপ্ন ছিল যে আমরা এটাকে অনেক বড় করে একটা কিছু করব। তো লকডাউনে তো সবই প্রবলেম হয়ে গেল, কিন্তু টুকটাক টুকটাক আমাদের চলছিল, যারা মানে আশপাশের আছে, যারা আমাদের নিচের কাকু আছে আর একজন আইকিউ সিটির একজন নার্স মানে সুপারিনটেন্ডেন্ট আছেন, ওই উনি চলে গেছেন ট্রান্সফার হয়ে কলকাতা, কিন্তু এখনও দুর্গাপুর আসলে ওনারা হাজব্যান্ড ওয়াইফ আমাদের থেকেই খাবার নেয়। লাস্ট 10-15-20 ধরে আমরা মানে তোমাদের দাদা পল্লব আর ওর এক বন্ধু আর আমি, আমরা তিনজনে মিলে বিজনেসটাকে একটা অন্য মোড় দেওয়ার চেষ্টা করেছি, সেটা হচ্ছে আমরা এবার এটাকে নিয়ে চলে গেছি অনলাইন বিজনেস করছি। মানে স্টার্টিংটা মানে সব কিছুই হয়ে গেছে, সব কিছু লাইসেন্স টাইসেন্স সব রেডি হয়ে গেছে, শুধু ডেলিভারি স্টার্টিংটা হবে নেক্সট উইক থেকে। তো সেটাকে আমরা নিয়ে চলে গেছি অনলাইন বিজনেসে, মানে অনলাইনে ডেলিভারি হবে, এই অনলাইনে বুকিং হবে, অনলাইনে পেমেন্ট হবে, ডেলিভারিটা হ্যান্ড টু হ্যান্ড হবে। তো সেটা আমি তোমাদের দিয়ে দিচ্ছি, যারা দুর্গাপুরে বিজনে থাকো তাদের পক্ষে তো খুবই সুবিধা হবে, আর বাকি যারা আমাকে ভালোবাসো তারা এটা শুনলে খুব খুশি হবে। এখানে আমি দিয়ে দিচ্ছি আমরা লোগোটা কী বানিয়েছি বা আমাদের বিজনেসের যে সাইটটা, যেই সাইটে গেলে পাওয়া যাবে সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো এটা আজকে আমাদের দুজনের একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট, বিরাট বড় অ্যাচিভমেন্ট। মানে হয়তো অনেকেই বলবে যে কী করে পারো দিদি, কিন্তু আমার একটু কষ্ট হয় না জানো তো, যদি খুব কষ্ট হয় এরকম দিনও গেছে 130-140 প্লেট ডেলিভারি গেছে সারা দিন দুজনে মিলে, তখন আমরা এখানে থাকতাম না, তখন আমরা ভাড়া বাড়িতে থাকতাম। হ্যাঁ, এই একজন মানুষ আমার পাশে আমাকে সাপোর্ট করেছে বলে আমি এটা পেরেছি, শুধু মানে আমাকে উৎসাহ দিয়েছে তাই নয়, সমস্ত হোম ডেলিভারি 4 বছর ধরে কিন্তু এই একটাই মানুষ ডেলিভারি দিয়ে আসছে। অফিস যায়, যখন 12:30 অফিস যেত, অফিস যাওয়ার পথে ডেলিভারি দিয়ে অফিস যেত, অফিস থেকে এসে আবার ডেলিভারি দিতে যেত। আর এখন তো 3-4 মাস ধরে ডেলিভারিটা বন্ধই আছে জানো তো, এই এই মানুষটার সাপোর্ট পেয়েছি বলে কিন্তু আজকে আমি একটা জায়গায় পৌঁছতে পেরেছি, আজকে আমাদের স্বপ্নটা পূরণ হতে চলেছে, আমরা অনলাইনে বিজনেসটা স্টার্ট করতে পারছি। আর এর জন্য অবশ্যই তোমাদের ভালোবাসা তো আছেই, আমাকে যারা ভালোবাসো আমার এই অ্যাচিভমেন্টটা জানি তোমরা খুব খুশি হবে, আমার অ্যাচিভমেন্ট নয় আমাদের অ্যাচিভমেন্টটা,
আমাদের অ্যাচিভমেন্টটা জানি তোমরা খুব খুশি হবে, তাই জন্যই বলেছিলাম আজকে একটা বড় অ্যানাউন্সমেন্ট আছে, একটা বড় গুড নিউজ দেওয়ার আছে। কেমন লাগলো তোমাদের আমাদের এই অ্যাচিভমেন্ট সেটা তোমরা জানিও। আর অনলাইনে একটা বিজনেস স্টার্ট করতে গেলে সেটার তো আরও অনেক দিক আছে, অনেকদিন ধরেই আমরা এটাকে নিয়ে কাজ করছি, চেষ্টা চালিয়ে যাচ্ছি। হ্যাঁ, যেটা বলছিলাম 130 প্লেট 140 প্লেট ডেলিভারি দিয়েছি দুজনে মিলে, তখন এই বাড়িতে থাকতাম না। দুজনে মিলে 20 কেজি আলুর আলুরদম হয়েছে, 4 পিস করে 130 প্লেট, বুঝতে পারছো? তাহলে কটা রাধা পল্লবী সেটা হয়েছে, সেগুলো প্যাক হয়েছে, সব দুজনে মিলে করেছি সারাদিন। হ্যাঁ, যখন রাত্রে দেখেছি একটু বেশি কষ্ট হচ্ছে, একটা পেন কিলার খেয়ে নিয়েছি, কিন্তু আমি খুশি হয়ে আনন্দের সঙ্গে কাজগুলো করেছি। তো তোমরা আশীর্বাদ করো যেন আমরা যে উদ্যোগটা নিয়ে এগোতে যাচ্ছি সেই উদ্যোগটাতে আমরা সফল হতে পারি। তবে মনের জোর আমাদের দুজনেরই প্রচুর, ঘাত প্রতিঘাত জয় আছে, সমস্ত জয় করে আমরা আমরা হারতে শিখিনি, কেয়ার করি না, ডোন্ট কেয়ার, আমরা হারতে শিখিনি। যখন নামবো শেষ সূর্যঙ্গ শেষ করবো, শেষ দেখে চল। হ্যাঁ, কি হয় তো সেই 2017 থেকে চলছে, এখন একটা জায়গায় পৌঁছতে পেরেছি। আগস্ট মাসের নেক্সট উইক থেকে ডেলিভারিটাও শুরু হবে, আর ডেলিভারি যখন হবে হয়তো পুরোটা তোমাদের সাথে শেয়ার করতে না পারলেও কিছু কিছু তো নিশ্চয়ই শেয়ার করবো। ইভেন এখনও আমার 4 প্লেট এগ কারি আর রুটির ডেলিভারি আছে, যেটার এগ আর পটেটো আমি বয়েল করতে দিয়ে এসে তোমাদের সাথে কথা বলছি। তো এইটুকুই বলবো, তোমরা এইভাবেই আমাদের পাশে থেকো, আর আমাদের যারা বড় আছো তারা আমাদের আশীর্বাদ করো, যারা ছোট আছো তারা ভালোবাসা দিও, আমরা যেন আমাদের চলার পথে সার্থক হতে পারি। এইটুকুই তোমাদের কাছে আমাদের আবদার বলতে পারো। এমনিতে আমাদের পথের বাধা যা আছে যে সেগুলো তো আমাদের তো না, সঙ্গে আমাদের একজন আছে যেটা বলা হয়নি, সেটা হচ্ছে আমাদের বাবা, বাবা লোকনাথ আছেন, লোকনাথ বাবা সঙ্গে আছেন, তিনি আমাদের এতদূর নিয়ে এসেছেন, তারপরে তোমরা তো আছো, তার থেকে বড় হচ্ছে তোমরা আছো, তোমরা ওই সব ছেটে সাফ করে দেবে, এই ভালোবাসাই থাকবে আগামী দিন। তাই জন্য আজকে চলো, সত্যি খুব খুশি আমরা, আমরা এগোচ্ছি আস্তে আস্তে, হাতে হাত রেখে চলো, আজকের মতো টাটা বাই বাই, কাল আসবো নতুন ব্লগ নিয়ে, তারপরে তো জন্মাষ্টমী স্পেশাল ব্লগ হবে, জন্মাষ্টমীতে কি কি হবে না হবে সব দেখাবো তোমাকে।